মৃত্যুর মুখে দাঁড়িয়ে অভিমান করাটা কি ঠিক? আমার ফিলোসফি আমাকে অভিনয় অঙ্গনের আরো এক প্রদীপ নিভে গেল। অসীমের পথে পা বাড়ালেন মজিবুর রহমান দিলু। অভিনয়ের সেই প্রিয় প্রাঙ্গণ শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার শেষবারের মতো তিনি এলেন প্রাণহীন দেহে। মঞ্চ মাতিয়ে রাখা অভিনেতা গুণী এই সহযোদ্ধাকে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। মঞ্চ দিয়ে এই শিল্পীর অভিনয় জীবন শুরু হলেও টেলিভিশনের পর্দায়ও জনপ্রিয় ছিলেন। ধারাবাহিক সংসপ্তক নাটকের বড়মালু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন মুজিবুর রহমান দিলু। বিশিষ্ট এই অভিনেতার কর্মমুখর জীবনের নানা দিক তুলে ধরেন তার সহকর্মীরা। মঞ্চেও কাজ করেছেন দীর্ঘদিন, তবে খুব অভিমানী ছিলেন, এটা ওনার একটা বড় বিষয় ছিল। আর সেই লোকের অভিমান থাকতে পারে যার ভালোবাসা আছে। আজকে ওনার চলে যাওয়ার মধ্যে দিয়ে আমরা একটি অধ্যায়ের ইতিহাসের একটি খণ্ডিত অংশ হলো, একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। একই সাথে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি সে নিয়ে গেল, আর একই সাথে মঞ্চে তার অভিজ্ঞতাগুলি অনেক নিয়ে গেল। 1952 সালের 6 নভেম্বর চট্টগ্রামে জন্ম নেয়া এই শিল্পী স্কুলে পড়ার সময়ই স্বাধিকার আন্দোলনে জড়িয়ে পড়েন। 69-এর গণ অভ্যুত্থানের মিছিলে অংশ নেন। দেশমাতৃকার মুক্তির জন্য ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে 71-এ অংশ নিয়েছিলেন যুদ্ধে। শ্রদ্ধা জানাতে আসা স্বজন ও সহযোদ্ধারা স্মরণ করেন মুজিবুর রহমান দিলুর নানামুখী ভূমিকার কথা। আপনাদের কাছে একটাই, সব দেশবাসীর কাছে, যে সবাই ওর জন্য দোয়া করবেন। ওর কোনো অন্যায় কোনো কিছু কারোর কাছে কিছু করে থাকলে সবাই আপনারা ক্ষমা করে দিবেন। আমার মনে হচ্ছে যে আমার বন্ধু যে কোনো রকম সমস্যা প্রবলেম, যে আর কখনো ছেলে মেয়ে পার্থক্য কখনো আমার বাবা করে নাই। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অনেক গল্প আমাদের কাছে করছে আজকে ঢাকা ইউনিভার্সিটির মঞ্চিতে। আপনারা সবাই দোয়া করবেন, জানি আমাকে ক্ষমা করে দিবেন, যদি কেউ কোনো ভুল ত্রুটি আব্বু করে থাকে মাফ করে দিবেন। আর কারোর যদি কোনো ধরনের পাওনা থাকে আমার আব্বুর কাছে, আমি ওনার বড় ছেলে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। খুব ভালো অভিনেতা হিসাবে এবং দেশপ্রেমিক হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে অতুলনীয় ছিল। জীবনী শক্তি টকবক করতে অত্যন্ত, মানে ঠাট্টা হাসি ঠাট্টা যেখানে যেত জমিয়ে রাখত। জীবনে কোনো দুঃখ থাকতে পারে এটা তার কাছে অজানা ছিল। উনি দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশের মাটিতে উনি মিশে গেলেন। দেশ পাত্রিকাকে রক্ষার জন্য একদিন অস্ত্র হাতে তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। মাত্র 16 বছর বয়সে মুক্তিযুদ্ধ দেখেছিলেন। আজকে আমাদের ভাইকে আমরা হারিয়েছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি নাট্য ব্যক্তিত্ব, সবাই ওনাকে চেনেন। দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এর আগে মুজিবুর রহমান দিলুর মরদেহ তার বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিল্পী। তার বয়স হয়েছিল 69 বছর। বিকেলে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা মুজিবুর রহমান দিলু। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।